বরিশালের যাত্রীরা আসতে আগ্রহী হবে, কারণ আমার এটাতে বাংলাদেশের সর্বপ্রথম নিরাপত্তার দিকে খেয়াল করা হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম CA25 ইঞ্জিন রুম শুধু আমার এই জাহাজটাতে প্রথম করা হয়েছে, সূচনা হতে হচ্ছে আমার। এবং আমার এই জাহাজটাতে অত্যাধুনিক লিফ্ট প্লাস ডুপ্লেক্স কেবিন, মার্জিত ডুপ্লেক্স কেবিন যাকে বলে আমরা বাসাতে যেটা বলি, ঠিক আছে, সে আদলে আমার এই জাহাজে ডুপ্লেক্স কেবিন করা আছে। অন্যান্য জাহাজে লাইব্রেরি নাই, আমার জাহাজে লাইব্রেরি আছে। ইতিমধ্যে আমি EBL ইস্টার্ন ব্যাংকের সাথে কথা বলছি, তাদের একটা বুথ দেওয়ার ব্যবস্থা করতেছে আমি, যাতে কেবিনের প্যাসেঞ্জাররা তারপরে কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারে কেবিনের। ইভেন আমাদের অনলাইন ওয়েবসাইটও আছে, যাতে আমরা তার সাথে মার্চ করে দেবো, যাতে তারা কেবিনের রেন্টটা ওইখানে কার্ডের মাধ্যমে পে করতে পারে। এখন ভাড়া আগে তো ছিল 1500 টাকা করে, এখন আমরা নর্মাল সিঙ্গেল কেবিন দিচ্ছি 1000 টাকা করে, এবং ডাবল দিচ্ছি 1500 টাকা করে। এবং আগে পূর্বে ছিল VIP কেবিন 7000 টাকা করে, এখন আমরা 6000 টাকা করে দিচ্ছি। ডুপ্লেক্স কেবিনই যেটা সেটা 12000 টাকা ছিল, এখন আমরা 10000 টাকা দিচ্ছি। আমাদের রিভার সাইডে যেগুলো আছে সেগুলো হলো নন এসি, আর যেগুলো কেবিনের গলির ভিতরে সেগুলো হলো এসি। তো এখন তো বরিশালের প্যাসেঞ্জার চাপ কম, এখন আমরা অ্যাভারেজ রেটে দিয়ে যাচ্ছি, কিন্তু গলির কেবিনের তুলনায় আমাদের রিভার সাইডের কেবিনের চাহিদাটা বেশি থাকে। আমাদের সার্ভিস দিব, আমাদের যাত্রী আসবে। Thank you.